এটা হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে, তা মোটামুটি মোটামুটি ওই 1 বছরের কথা তো। 1 বছর হুম, প্রথমে ব্যথা ছিল তখন, না ব্যথা ছিল না, অতটা ফুলেও নেই। রিসেন্ট হয়তো কিছুদিন 2-1 মাস হবে, মানে ফুলটা বেশি বোঝাচ্ছে। ফ্লাশটা দিয়ে দেখতো, ফুলটা 2 মাস বেশি দেখাচ্ছে, আছে 1 বছর প্রায়। হ্যাঁ প্রায় একটু মতো ছিল, ছোট ছিল। হ্যাঁ যখন ফড়ার হয় না, 1 বছর না আরো বেশি হবে। ওরকমই হবে। আর কোথাও এরকম হাড়ের গ্রোথ কোথাও কিছু আছে? না, হাড়ের উপরে গ্রোথটা আছে, ঠিক আছে। হাড়ের উপরে একটা কাভারিং আছে, পেরিওস্টিয়াম, পেরিওস্টিয়ামের উপর কাভারিংয়ের উপরে সোয়েলিংটা আছে। মুভ করছে না তো এদিক ওদিকে? না, একদম পুরো ফিক্সড হয়ে যায় গাতে। ওই জন্যই যেহেতু যদি এটা মুভেবল হতো, মানে মুভ করতে এদিক ওদিকে, এক ধরনের হয় যেটা মুভ করে, সেটা আলাদা জিনিস, সেটা সিস্ট বা গ্যাংলিয়ন টাইপের জিনিস হয়। কিন্তু এটা হচ্ছে পেরিওস্টিয়াম, পেরিওস্টিয়ামের উপর হাড়ের উপরে হয়ে আছে, সেই জন্য এটা একটু টাইমও লাগবে। শুরুতে ব্যথা ছিল? না ব্যথা কোনো টাইম ছিল না। আচ্ছা, মানে যদি আঘাত পেতো তাহলে আমাদের ব্যথা করতো। আঘাত পেলে ব্যথা করতো? আঘাত কখনো আগে পেয়েছিল কি? না সেরকম জোরে তো পায়নি। এমনিতে যদিও পেয়েছে, মানে হতে পারে, আমার অত মাথায় নেই। দেয়ালে ঘুষি মারা বা কার সঙ্গে লড়াই, এই জন্য ব্যথা হয়েছিল বা চোট পেয়েছিল হাড়ের উপরে ওই জায়গাতে, এরকম কিছু? না সেরকম তো চোট পায়নি। চোট পায়নি কখনো? এখন যদি তোমার হালকা, যদি হালকা বলতে মানে একটু মিনিমাম যদি আঘাত পাওয়া যায় তাহলে ব্যথা লাগে, তাহলে ব্যথা লাগে। নাহলে এরকমই নর্মাল কিছু কাজ করা হয়। কাজ করা হয় তোমার মার্বেল, মার্বেলের কাজ। মার্বেলের কাজ কত বছর ধরে করা হচ্ছে? 1-1.5 বছর হয়। ভারী জিনিস খুব তোলা হয়? খুব ভারী, পুরো মার্বেলের পিসটাকে 2-3 জন মিলে ধরা হয়, এরকমও হয়? প্রেসার পড়ে হাতে? প্রেসার পড়ে। যখনই চোট পাই বা আঘাত পাই জোরে, তখনই ব্যথা হয়, আদারওয়াইজ দেয়ার ইজ নো পেন, কোনো ব্যথা নেই। ঠিক আছে।